أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দীনের দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবার জন্য দোয়া করছি রমজান মাসে যে সিয়ামগুলো, কিয়ামগুলো, তারাবি, কোরআন তেলাওয়াত, অন্যান্য ভালো কাজ যেগুলি করা হয়েছে আল্লাহ কবুল করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য লিপিবদ্ধ করে দেন। সবাইকে লায়লাতুল কদর পেয়ে সুন্দরভাবে আবাদত বন্দীগী করে আল্লাহ সন্তোষ অর্জন করে জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে প্রশ্নটি উপস্থিত হয়েছে সেটা হলো শবে কদর। শবে কদরের বিশেষ কোনো নামাজ আছে কিনা, সলাৎ আছে কিনা? উত্তর হলো জি না, শবে কদরের বিশেষ কোনো সলাৎ নেই। তাহলে শবে কদর জেগে কী আবাদত বন্দীগী কীভাবে করতে হবে? শবে কদর জাগতে হবে এবং শব্দ কদর পাওয়ার জন্য, শবে কদর মানে লাইলাতুল কদর, লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এবং চেষ্টা করতে হবে। লাইলাতুল কদর হবেই যে কোনো একটা রাত্রিতে, সেটা বিশেষভাবে বেজোর রাত্রিগুলিতে, 21, 23, 27, 29, এই পাঁচটা রাত্রির যে কোনো একটা রাত্রি যারা চান লাইলাতুল কদর জাগার জন্য, তারা লাইলাতুল কদর জাগার চেষ্টা করবেন। এটা ফজিলত সম্পর্কে তো আপনারা জানেন। তারপর একটি ছোট্ট হাদিস বলে এসে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কওয়ামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগরণ করবে, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে লাইলাতুল কদর তো আমরা জাগার চেষ্টা করব, লাইলাতুল কদর জেগে আমরা কী ইবাদত বন্দেগী করব সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে দৃষ্টিপাত করব। এক নম্বরে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলি পড়ার চেষ্টা করব। তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাসবিহ হলো আল্লাহর সুবহানাল্লাহ বলা, যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপর সুবহানাল্লাহ ব্যায়াম দিই, সুবহানাল্লাহ ব্যায়াম দিই, আলাদা আলাদা ফজিলত রয়েছে, সংঘবদ্ধ ফজিলত রয়েছে। তারপর তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ 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 বলা। তাহলে তাসবিহ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা, তাকবীর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এগুলি সবগুলি একসাথে মিলায় যদি বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এর আলাদা আলাদা ফজিলত অত্যন্ত গুরুত্ব রয়েছে এটি। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ যেগুলো, সুবহানাল্লাহ 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 বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ লাযিম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ লাযিম, আলাদা আলাদা পড়ে তাকবীর পাঠ করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাত ওয়াসিলা লা ইলাহা তাকবীর যেটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বারবার বলেন বারবার বলেন আরো বেশি। তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ পুরোটা বলেন, সবগুলি একসাথে বলার চেষ্টা করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন, এবং দোয়া ইউনুস পাঠ করার চেষ্টা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরও যে সমস্ত দোয়াগুলো আছে তাকবীর জিকির আজগার এগুলি করার চেষ্টা করুন। দুই নম্বরে আমরা বলবো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। ইস্তেগফার, ইস্তেগফার অর্থ কি? ইস্তেগফার অর্থ তওবা করা, ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। ইস্তেগফার যেমন আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলেন, তারপর আস্তাগফিরুল্লাহ অতুবিলে আস্তাগফিরুল্লাহ অতুবিলে, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ আলাযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম অতুবিলে, এটা তিরমিজি এবং আবু দাউদের হাদিস। আস্তাগফিরুল্লাহ আলাযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটার এত ফজিলত যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালন করে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, তাহলে দেখেন এটা কত ফজিলত। তারপর সবচেয়ে শ্রেষ্ঠ হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতু'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনিয়মাতিক আলাইয়া ওয়া আবু লাকা বিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা দুই নম্বর বর্ণনা আছে বুখারী এবং মুসলিমের বর্ণনা। এটা পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি মনে প্রাণে সকালে একবার পাঠ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতবাসী মারা যাবে, আবার সন্ধ্যাবেলা একবার পাঠ করবে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতবাসী মৃত্যুবরণ করবে, সকাল সন্ধ্যা অন্তপক্ষে প্রত্যেক নামাজের পরে ওঠা বসা চলাফেরা সবসময় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা যাবে। তাহলে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। তারপর ইস্তেগফার আরও অনেক বাক্য আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও পড়তে পারেন, আল রব্বানা যালামনা আনফুসানা, এটাও পড়তে পারেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। তারপরে দোয়া, দুই হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করেন, হাত তুলে মনের প্রায়শ্চিত্তের কথাগুলি বেশি বেশি আল্লাহর কাছে বলেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, দোয়াতে আল্লাহর প্রশংসা প্রথমে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ পাঠ করেন, পরে নিজের ভুল ত্রুটি স্বীকার করেন, রব্বানা যালামনা আনফুসানা, এটা বেশি বেশি পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু যেটা দোয়া মাসুর হিসেবে জানেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা বেশি বেশি আল্লাহর কাছে তুলে ধরেন, পরে নিজের কথাগুলি যেটা চান আল্লাহর কাছে এবার বলেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি চোখের পানি ছেড়ে দেন। আপনারা জানেন দুইটি চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটু ছিল বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয় ক্রন্দন করে, আর দ্বিতীয় চক্ষু হলো যে আল্লাহ রাস্তা পাহারা দেয়। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করুন, বেশি বেশি ভুলের কথা স্বীকার করুন, প্রায়শ্চিত্তের কথা, জীবনে যা অন্যায় অপরাধ হয়েছে কানা তার খবর মনে মনে জানা,
প্রত্যেকে জানেন যে কি অন্যায় অপরাধ হয়েছে, সবাই নিজের কথাগুলি তুলে ধরে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষণ করুন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। মুমিন বান্দা পৃথিবীর মানুষের জন্য, মুমিন বান্দা যারা জীবিত মৃত সবার জন্য দোয়া করেন, বিশেষ করে মা বাবা আত্মীয়স্বজন গোষ্ঠী গেতি সবার জন্য দোয়া করেন। দোয়া করে লস নাই, আপনি আরেকজনের জন্য দোয়া করবেন, আপনার জন্য ফেরেশতা বলবে তোমাকে অনুরূপ মিসলাম অলাকা বি মিসল, তোমাকে আল্লাহ অনুরূপ দান করুন। তো দেখেন কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন, হাত দুহাত তুলে দোয়া করুন। দোয়া তুলে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। দোয়া করুন, তারপরে কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত আপনারা জানেন, কোরআন তেলাওয়াত এই রমজান মাসে কোরআন তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ, বিশেষ করে লাইলাতুল কদরে জেগে কোরআন তেলাওয়াত করা কতই না ফজিলতপূর্ণ। কোরআন এবং সিয়াম দুটোই সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে এবং কীভাবে সুপারিশ করবে, কোরআন সুপারিশ কোরআন কবুল করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, কোরআন পাঠ করো, ফাইন ইয়াতি আমল কি আমাদের সাফি আল্লাহ সাহাবি, কোরআন কাফেরদের জন্য সুপারিশকারী হিসাবে সাফাতকারী হিসাবে উঠবে। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত এই রাতে করুন। তারপর আসুন সবশেষে বলবো রাত্রির সালাত। হ্যাঁ, সালাত যে নাই তা নাই, এটা ঠিক, কিন্তু আপনি যদি নফল নামাজ পড়তে চান তাহলে পড়তে পারেন। সেখানে তাহিয়াতুল উযু আছে, তাহিয়াতুল উযু পড়েন, দুখলে মসজিদ পড়েন, এবং নফল নামাজ যদিও পড়া হয়েছে তারাবির সাথে পড়েছেন আবার পড়েন। রাত্রির কিয়ামুল লাইল এটা একই, কিয়ামুল লাইল হিসাবে পড়তে পারেন, যেহেতু হাদিস রয়েছে সলাতুল লাইল মাস নামাজ না, রাত্রি নামাজ দুরাকাত দুরাকাত করে, সেই হিসেবে আপনি নফল নামাজ দুরাকাত দুরাকাত করে পড়তে পারেন। কিন্তু সেখানে দীর্ঘ কিরাত করার চেষ্টা করেন এবং দীর্ঘ রুকু দেন, দীর্ঘ সেজদা দেন, বেশি বেশি আল্লাহর কাছে রুকুতে তাসবিহ এবং মনে করেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম ওয়া বিহামদিহি, তারপর সুবহান আল্লাহু রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি রূহ, সুবহান আযিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমাত, এগুলি বেশি বেশি পাঠ করার চেষ্টা করেন। আল্লাহর বরকত বেশি বেশি রুকুতে করার চেষ্টা করেন। আর সেজদাতে দীর্ঘ সময় সেজদাতে মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন। প্রথমে আল্লাহর সেজদাতে তাসবিহ আছে, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি রূহ, সুবহান আযিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমাত, এই যে দোয়াগুলো একটা একটা এটি শিখে নেন, পড়েন। তারপরে বেশি বেশি আল্লাহর কাছে মনের কথাগুলো বলেন, বেশি সেজদাতে বেশি বেশি দোয়া কবুল হয় আল্লাহ, এবং সেজদাতে দোয়া কবুল হওয়ার জন্য হাদিসে আছে, ইন্না আকরাম মায়া কোন আব্দুল মির রবি হুয়া সাজিদুন, সেজদা যখন দেয় তখন বান্দা আল্লাহ সবচেয়ে নিকট করতে হয়। এইসব মনের কথাগুলো বলেন, আরবিতে না পারলে বাংলাতে নফল নামাজে বাংলার কথাগুলি বলেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সে দোয়া করেন। মুমিন মুসলমান যে যেখানে আছে সবার জন্য দোয়া করেন, বিশেষ করে মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ের জন্য দোয়া করেন। দুনিয়া আখিরাতের কল্যাণ চান আল্লাহর কাছে, বেশি বেশি আল্লাহর কাছে নফল নামাজে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন দীর্ঘ সময়। তারপর কোরআন তেলাওয়াত করেন, না কোরআন তেলাওয়াত মুখস্থ না পারলে দেখে দেখে পড়েন। তারপরে সুরা যারা অল্প সুরা মুখস্থ আছে ওই সুরাগুলো বারবার পড়েন, আলাম তারা থেকে শুরু করেন, সুরা নাস পর্যন্ত পড়েন, আবার সুরা ফিল থেকে শুরু করেন, আবার নাস পর্যন্ত পড়েন। বেশি বেশি দীর্ঘ কিরাত করেন, দীর্ঘ সময় কিরাত করেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে কিরাত করেন, নামাজ পড়েন, রুকু সেজদা দেন, এভাবে রাত্রি সময় কাটিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করা। সবসময় বেতের নামাজ পড়বেন, বেতের নামাজ এক রাকাত থেকে এক তিন পাঁচ সাত নয় এগারো রাকাত পড়ানো যাবে। শুভে সাথে খাওয়া পর্যন্ত আর চেষ্টা করুন, আল্লাহর কাছে ক্রন্দন করুন, আল্লাহর কাছে মনের কথাগুলো বলুন, নিজেদের সমস্যার কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। যখন শুভে সাথে হয়ে যাবে বা সময় শেষ হয়ে যাবে সেই টাইম অনুসারে আপনি বেদের নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বেদের নামাজও কুনুত করেন, বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর জাগার তৌফিক দান করুন। লাইলাতুল কদর জেগে যেন আমরা সবাই লাইলাতুল কদরের সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পারি, এটা ফজিলত আমরা মর্যাদা লাভ করতে পারি, ফজিলত মর্যাদা এটা যে সওয়াব, এটার যে মর্যাদা রয়েছে আমরা যেন সবাই লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন লাইলাতুল কদর পেয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দরভাবে করে সবাইকে জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করুন। সবাইকে আরশ নিজে স্থান দান করুন, সবাইকে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন, সবাইকে কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসের মধ্যে উচ্চ মাকাম দান করুন, আল্লাহর দর্শন লাভ করার তৌফিক দান করুন। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ যেন আমরা লাভ করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্বীনি দাওয়াত, এবং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় শেয়ার করুন, ছড়িয়ে দিন ইসলামের বাণী।